দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্র ছাত্রী বৃন্দ, আমি ইতিপূর্বেই তোমাদের প্রথম অধ্যায়ের ফার্স্ট সেশন নামক একটি ভিডিওতে কিছু অংশ আলোচনা করেছি। আমাদের আলোচনা চলছিল মূলত, এখানে একটা বোর্ড রেখেছি একটু খেয়াল করো, জনশ্রুতি। এর ইংরেজি নামগুলো আমি লিখেছি, এর পাঁচটা ভাগ আছে, মিথ, লিজেন্ড, ফোকটেল, মেমোরিজ আর ওরাল ট্র্যাডিশন। আমরা আজকে মূলত মেমোরিজ এবং ওরাল ট্র্যাডিশন অর্থাৎ স্মৃতিকথা এবং মৌখিক ঐতিহ্য এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। তো এই দুটো আলোচনা করার আগে আমি বলি, এই আগে যে তিনটে উপবিভাগ আমি আলোচনা করেছি তাতে দেখো এই বিষয়গুলো আমি আলোচনা করেছি, কাকে বলে, বৈশিষ্ট্য, উদাহরণ আর গুরুত্ব, প্রত্যেকটারই এই চারটে মেইন পয়েন্টের আকারে আলোচনা করেছি। তার মধ্যে দেখো দুই আর চার নম্বর পয়েন্ট অর্থাৎ বৈশিষ্ট্য, তার আবার কতগুলো সাব পয়েন্ট লিখেছি আর গুরুত্ব কয়েকটা সাব পয়েন্ট লিখেছি। এইভাবে আমরা প্রত্যেকটা আলোচনা করেছি। আজকে আমরা প্রথমে মেমোরিজ আলোচনা করব এবং তারপরে আমরা স্মৃতিকথার যে আলোচনা তাতে যাব। এই দুটো আমাদের মূল আলোচনার বিষয়। তোমরা এখানে দেখো এই যে স্মৃতিকথা, প্রথমে আমরা ঠিক আগের মতোই আমরা আলোচনা করব যে কাকে বলে। কাকে বলে বলতে, স্মৃতিকথা আসলে হলো এক ধরনের স্মৃতিচারণা। কোনো ব্যক্তি তার অতীতের কোনো ঘটনা যখন স্মৃতির আকারে তুলে ধরেন, প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ঘটনার তিনি সাক্ষী থাকেন, তার বর্ণনা দেন, বাস্তব ঘটনার বিবরণ করেন দেন, তাকে আমরা মূলত স্মৃতিকথা বা মেমোরিজ বলে থাকি। তাহলে প্রথমে বললাম কাকে বলে, এবার আমরা যাব দেখো এই বৈশিষ্ট্যে। বৈশিষ্ট্যগুলো কী কী আমি একটু আগেই বললাম, এটা স্মৃতিচারণের একটা প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে, তোমরা এই পয়েন্টগুলো দেখো, এইগুলো ব্যাখ্যা করলেই কিন্তু তোমাদের একটা উত্তর তৈরি হয়ে যেতে পারে। প্রত্যক্ষ বা পরোক্ষ অভিজ্ঞতা এখানে বর্ণনা করা হয়, যিনি বলেন বা লেখেন তিনি তার প্রত্যক্ষ অভিজ্ঞতার কথাই কিন্তু এখানে লেখেন। তিন নম্বর, যিনি লেখেন তার নিজস্ব দৃষ্টিকোণ এর মধ্যে দিয়ে কিন্তু ফুটে ওঠে, অর্থাৎ স্মৃতিকথার তিন নম্বর বৈশিষ্ট্য হলো নিজস্ব দৃষ্টিকোণের বর্ণনা। চার নম্বর হলো কোনো ঘটনার বিবরণ এখানে থাকে, সেটা রাজনৈতিক ঘটনা হতে পারে বা অন্য কোনো ঘটনাও হতে পারে। পাঁচ নম্বর হলো উত্তম পুরুষে এটা বর্ণনা থাকে, এই বর্ণনাটা উত্তম পুরুষে আমি করছি আমি ইত্যাদি দিয়ে এইভাবে বলা থাকে। আর নেক্সট হলো ছ নম্বর যে বৈশিষ্ট্য, বিখ্যাত ব্যক্তির কোনো স্মৃতিচারণা এখানে থেকে থাকে। স্মৃতিকথাগুলো মূলত কোনো বিখ্যাত ব্যক্তির স্মৃতিচারণাই থাকে। তাহলে পয়েন্টগুলো একটু খেয়াল করো, এগুলো হেডিং করে তোমরা এর আন্ডারে যদি নিজেদের মতোও ব্যাখ্যা করো তাও কিন্তু উত্তর দাঁড়িয়ে যাবে। উদাহরণগুলো কী কী, যেমন জ্যোতি বসুর যতদূর মনে পড়ে, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম, মান্নাদের লেখা জীবনের জলসাঘরে যার ইংরেজি অনুবাদ হয়েছে পরে মেমোরিজ কাম অ্যালাইভ। তো এইগুলো হচ্ছে উদাহরণ স্মৃতিকথার। রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা দেখতে পাই তিনিও তার ছেলেবেলার একটা কথা জীবনস্মৃতি নামক গ্রন্থে লিখেছেন, তো সেটাও কিন্তু একটা স্মৃতিকথা যার মধ্যে দিয়ে আমরা ঠাকুর বাড়ির অন্দরমহলের অনেক কথা জানতে পারি, যেটা তোমরা ক্লাস টেনের সিলেবাসে পড়ে এসেছো। ফলে এটা নিয়ে একটা ধারণা, স্মৃতিকথা সম্পর্কে একটা ধারণা তোমাদের রয়েছে। গুরুত্বগুলো কী হতে পারে, এর মধ্যে দিয়ে ঐতিহাসিক তথ্য কিছুটা হলেও পাওয়া যেতে পারে, তবে মনে রাখতে হবে এগুলো কিন্তু ইতিহাসের সম্পূর্ণ তথ্য পাওয়া যায় না, কিছুটা তথ্য সত্য বিবরণ পাওয়া যায়। এর বর্ণনা শৈলীটা একটা বড় ঘটনা, কারণ ধরো যিনি লিখছেন তিনি কিভাবে বর্ণনা করেছেন সেটা কিন্তু তার সাহিত্যিক এবং ঐতিহাসিক গুণ দুটোই থেকে থাকে সেই বর্ণনা শৈলীর মধ্যে, এবং নিজস্ব অনুভূতির কিছু বিশ্লেষণ কিন্তু এখানে থাকে। লাস্টে আমরা বলবো সমালোচনা, কারণ এই যে বিষয়টা স্মৃতিকথা নিয়ে আমরা আলোচনা করেছি, স্মৃতিকথা যেহেতু একজন ব্যক্তি বলেন ফলে তার কিছু ত্রুটি বিচ্যুতি কিন্তু এখানে থেকে যায়, অর্থাৎ তিনি তার নিজের হয়তো ভুল ত্রুটির কথাগুলো বললেন না, তার ভালো কথাগুলো শুধু বললেন, মন্দ কথাগুলো হয়তো বললেন না, তার মধ্যে দিয়ে কোনো অসত্য বিবরণও থেকে যেতে পারে। ফলে যখন ঐতিহাসিক তথ্য তার থেকে সংগ্রহ করা হবে, অত্যন্ত গুরুত্ব সহকারে বিচার বিশ্লেষণ করে তবেই সেই তথ্যগুলো কিন্তু নিতে হবে। তাহলে আমরা প্রথম আলোচনা করলাম মেমোরিজ বা স্মৃতিকথা, কী কী আলোচনা করলাম, কাকে বলে, বৈশিষ্ট্য, উদাহরণ, গুরুত্ব, লাস্ট একটা সমালোচনার পয়েন্ট আমি তোমাদের জুড়ে দিয়েছি। তাহলে এটা একটা আট নম্বরের প্রশ্ন হয়ে যেতে পারে যে স্মৃতিকথা সম্পর্কে তুমি যা যেন আলোচনা করো।
বাস্তৃতিকতার বৈশিষ্ট্য গুরুত্ব লেখ। তাহলে এইভাবে তুমি একটা উত্তর তৈরি করে ফেলতে পারো। আমরা এবার পরেরটার অর্থাৎ ওরাল ট্র্যাডিশন, যেটা মৌখিক ঐতিহ্য, সেটাকে সেটাতে নিয়ে আমরা আলোচনায় যাব। মৌখিক ঐতিহ্য আগে আমরা বলি কাকে বলে। মৌখিক ঐতিহ্য মানে হলো কোনো মানুষের কোনো বর্ণনা, কোনো ঘটনার বর্ণনা যখন রেকর্ডিং করা হয়, যখন কোনো টেপ রেকর্ডার বা কোনো কিছুর সাহায্যে নিয়ে সেটাকে সংরক্ষণ করা হয়, এবং সেটা হয়তো প্রজন্মের পর প্রজন্ম ধরে চলেও আসতে পারে এবং সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন বিষয় তার মধ্যে পাওয়া যেতে পারে, তাকে আমরা বলবো মৌখিক ঐতিহ্য, যাকে ওরাল ট্র্যাডিশন বলছি। তাহলে প্রথমে বললাম কাকে বলে, সংক্ষেপে একটুখানি বলে নিয়েছি, এবার আমরা যাবো বৈশিষ্ট্যে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সাক্ষাৎকারে তথ্য বা উপাত্ত সংরক্ষণ করা হয়, সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য নেওয়া হয়, সেগুলোকে সংরক্ষণ করা হয়। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এটা মৌখিক তথ্য এর মধ্যে থেকে যায়, আর তিনি মুখে বলেন তথ্যটা নেওয়া হয়। তিন নম্বর হচ্ছে তথ্য সাক্ষী, অর্থাৎ যিনি বলেন তিনি ওই তথ্যের একজন সাক্ষী, অর্থাৎ তিনি হয়তো দেখেছেন বা তার অভিজ্ঞতার কথা এখানে বর্ণনা করেন ইত্যাদি। চার নম্বর হচ্ছে এটা ইতিহাসের সহায়ক উপাদান হতে পারে, মানে কখনো কখনো এর একটা বিশেষ বৈশিষ্ট্য যে কোনো কোনো তথ্য আমরা এর থেকে কিন্তু পেতেই পারি মৌখিক ঐতিহ্য থেকে। উদাহরণগুলো কী কী? উদাহরণ হচ্ছে ধরো উদ্বাস্তুদের ইতিহাস, একটা বইয়ের নাম, শুধু বইটার নাম উদ্বাস্তু, হিরণ্ময় বন্দ্যোপাধ্যায়ের লেখা। সেখান থেকে কিন্তু আমাদের দেশভাগের সময় অনেক বর্ণনা আমরা তার মধ্যে পেয়ে যাই। হেরোডোটাস, যিনি গ্রিস দেশে গ্রিস দেশে বসে ইতিহাস লিখেছিলেন, তার জন্মের আগের বর্ণনা মৌখিক ঐতিহ্যের ওপরে নির্ভর করে তিনি লিখেছিলেন, বা পঞ্চাশের মন্বন্তরে এরকম অনেক তথ্য রয়েছে। তাহলে এটা হলো উদাহরণের বিষয়। গুরুত্বগুলো কী? গুরুত্বপূর্ণ তথ্য এখানে পাওয়া যায়, অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে, সত্য তথ্য পাওয়া যেতে পারে, এবং এটা প্রাথমিক সোর্স, প্রাইমারি সোর্স, মানে প্রাথমিক উপাদান এটা ইতিহাসের। ইতিহাসের উপাদানগুলোকে তিনটে ভাগে ভাগ করা যায়, প্রাইমারি সোর্স, সেকেন্ডারি সোর্স, টার্সিয়ারি সোর্স। এটা হচ্ছে প্রাথমিক উপাদান, এটা গবেষণার ক্ষেত্রে অনেক সময় কাজে লাগতে পারে। সংরক্ষিত তথ্য, এরা আরেকটা গুরুত্ব হচ্ছে যেহেতু তথ্যগুলোকে সংরক্ষণ করে রাখা হয় ফলে পরে অনেকেই এটা দেখতে পারে। আরেকটা হচ্ছে সাধারণের তথ্য, সাধারণ মানুষের তথ্য এখানে রয়েছে। তাহলে আমরা মেমোরিজ হয়ে আলোচনা হলো, ওরাল ট্র্যাডিশনে কী কী পয়েন্ট আলোচনা করলাম, যা এখানে আছে, প্রথমে কাকে বলে, তারপরে বৈশিষ্ট্য, তারপরে উদাহরণ, তারপরে গুরুত্ব। এবার তোমরা খেয়াল করে দেখো, আমরা এই যে পাঁচটা পয়েন্ট এখানে আলোচনা করেছি, উপবিভাগ আলোচনা করেছি, তার চারটে বিষয় আমরা নিয়ে আলোচনা করেছি। আমি তোমাদেরকে এবার এই চারটে সরি এই পাঁচটা উপবিভাগ কী করে আমি সহজে মনে রাখব, অর্থাৎ এই পাঁচটা উপবিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে হলো বৈশিষ্ট্য এবং গুরুত্ব। আচ্ছা, এই যে পাঁচটা উপবিভাগের বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোনো কমন পয়েন্ট আছে কি, কিংবা গুরুত্বের মধ্যে কমন পয়েন্ট আছে কি? যদি আমরা এই কমন পয়েন্টগুলো মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক সোজা হয়ে যাবে ইতিহাসটা। আমি সেগুলো এখানে লিখেছি, তোমরা একটুখানি দেখো কমন পয়েন্টসগুলো কী কী হতে পারে। অর্থাৎ এইগুলো মনে রাখলেই তোমার পাঁচটা প্রশ্নই কম বেশি মুখস্থ হয়ে যাবে, কিন্তু এর বাইরে আরও অনেক বৈশিষ্ট্য বা গুরুত্ব হতে পারে। আমি কয়েকটা দিলাম, বাকিগুলো তোমরা একটু খুঁজে খুঁজে বের করো। যেমন পাঁচটা যে বিষয় আমরা আলোচনা করলাম জনশ্রুতির, সেগুলো সবই আগ্রহ উদ্দীপক, আমাদের মধ্যে আগ্রহের সৃষ্টি করে। এগুলো শুনতে, জানতে, বুঝতে আমাদের কিন্তু খুব ভালো লাগে, আমাদের একটা ছেলেবেলায় ফিরে যাওয়ার ইতিহাসের মধ্যে থাকে, আগ্রহ আমাদেরকে তৈরি করে। অতীতের পরিচয়, অতীতের অনেক ঘটনা আমরা এর মধ্যে দিয়ে পেতে পারি, মিথের মধ্যে দিয়ে অনেক অতীত বর্ণনা বা লিজেন্ডের মধ্যে দিয়ে অতীতের অনেক বর্ণনা আমরা পেতে পারি। তিন নম্বর হচ্ছে বংশ পরম্পরা, এটা আমাদের কাছে চলে আসে, মৌখিক তথ্য এটা আমাদের ইতিহাসের ক্ষেত্রে, এবং এটা পাঁচ নম্বর হচ্ছে ইতিহাসের উপাদান। কিন্তু মনে রেখো এই উপাদান, এগুলো কিন্তু ইতিহাসের সরাসরি উপাদান নয়, সহায়ক উপাদান, কিছু কিছু তথ্য এখান থেকে আমরা পেতে পারি। তাহলে এগুলো এই পাঁচটা উপবিভাগের বৈশিষ্ট্যগুলোকে আমি এক জায়গায় করলাম। গুরুত্বগুলো কী হতে পারে? গুরুত্ব হচ্ছে যে এটা ঐতিহাসিক ধারণা বা ঐতিহাসিক তথ্য আমরা এর মধ্যে দিয়ে পেতে পারি, যেটা আমি একটু আগেই বলেছিলাম। প্রেরণা সৃষ্টি করে, মোটিভেশান তৈরি করে আমাদের মধ্যে, ওই যে বললাম এখানে যেটা বলেছিলাম, অর্থাৎ ওগুলো পড়তে, জানতে, বুঝতে, আরও অনেক কিছু জানার প্রতি আগ্রহ তৈরি হয় আমাদের মধ্যে, একটা বেশ পড়ার আগ্রহ তৈরি হয়, গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারি। কাল্পনিক প্রবণতা, কল্পনা করবার প্রবণতা, এগুলো পড়লে আমাদের মধ্যে তৈরি হয়ে যায়, ফলে সেই কাল্পনিক প্রবণতা কিন্তু একটা বড় দিক, ফলে কল্পনা মানুষের জীবনের কিন্তু একটা বড় ঘটনা, তো সেটা আমরা এর মধ্যে দিয়ে কিন্তু পেয়ে থাকি। আর
এছাড়া হচ্ছে বাস্তবতা বোধ আমাদের মধ্যে তৈরি হয়, বাস্তব বোধ আমরা অর্থাৎ যখন পড়ি অনেকটা কল্পনা, তারপরে যখন সেটা নিয়ে আমরা অনেক সময় ভাবি যে সেটা কি হলো অর্থাৎ বাস্তব কতখানি সেটা আমরা জানতে পারি, অনেক তথ্য সূত্র আমরা এর থেকে কিন্তু জানতে পারি। ফলে এই বিষয়গুলো আমাদের গুরুত্বের মধ্যে কমন পয়েন্ট হিসাবে আমি তোমাদের এখানে রাখলাম, তোমরা এইগুলো আলোচনা মানে এইগুলো তোমরা দেখতে পারো, তোমরা এইগুলোর যদি ব্যাখ্যা করো তাহলে তোমাদের একটা উত্তর তৈরি হয়ে যেতে পারে এবং এটা আমাদের বেশ কাজেও লাগতে পারে। তাহলে এই গেল আমাদের এই পাঁচটা বিষয় নিয়ে আলোচনার মূল জায়গাটা। আমাদের আর দুটো জিনিস একটুখানি আলোচনার মতো জায়গায় আছে, সেটা হচ্ছে অতীতের উত্তরাধিকারের দুটো সাব পয়েন্ট আমাদের সিলেবাস অনুযায়ী আছে, সেটা একটা হচ্ছে ঔপনিবেশিক ইতিহাস নির্মাণ আর দেশীয় ইতিহাস চর্চা। এই দুটো আমি একটুখানি তোমাদের বলবো। ঔপনিবেশিক ইতিহাস চর্চা মানে হচ্ছে ব্রিটিশ আমলে যে ইতিহাস চর্চা আমাদের এখানে হতো সেটা নিয়ে আলোচনা, অর্থাৎ ইংরেজরা ঔপনিবেশিক দৃষ্টিকোণ অনুযায়ী তারা ইতিহাস রচনা করত এবং এই ঔপনিবেশিক দৃষ্টিকোণ অনুযায়ী ইতিহাস রচনা করতে গিয়ে তারা তাদের মতো করে ইতিহাস লিখত, তাদের ভালো দিকটার কথা তারা তুলে ধরত, আমাদেরকে একটু হলেও হেয় বা ছোট করার প্রবণতা থাকতো। তো এই ধরনের প্রবণতাকেই আমরা বলবো যে ঔপনিবেশিক ইতিহাস চর্চা। এবং এই ঔপনিবেশিক ইতিহাস চর্চায় হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করা, মনে করো জেমস মিল তার বইতে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইতে তিনটে যুগে হিন্দু যুগ, মুসলমান যুগ, ব্রিটিশ যুগ এরকমভাবে ভাগ করেছেন। এইভাবে যে ইতিহাসগুলো রচনা করা হয়েছে সেই রচনাগুলোর মধ্যে আমরা একটা ঔপনিবেশিক ভাবনা খুঁজে পাই। আবার যখন দেশীয় ইতিহাস চর্চা আমরা আমাদের ইতিহাস লিখতে থাকি, যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে আমাদের ইতিহাস আমাদেরই লেখা উচিত, তাহলেই সেই ইতিহাস পড়ে আমাদের ভালো লাগবে। তো সেই দেশীয় ইতিহাস চর্চা যখন আমাদের দেশে শুরু হয় তখন ইতিহাসটা আবার বদলাতে শুরু করে। সেখানে সেই ইতিহাস চর্চার মধ্যে হিন্দু চেতনার ইতিহাস প্রথম দিকে ছিল, মুসলিম চেতনার ইতিহাসের চর্চা হয়েছে, তারপরে সামাজিক ইতিহাস চর্চা হয়েছে, তারপরে জাতীয় ইতিহাস চর্চা, নারী ইতিহাস চর্চা, সাবাল্টার্ন নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু হয়েছে। অর্থাৎ ইতিহাসটি এবার আমরা আমাদের মতো করে তৈরি করলাম, যত এগিয়েছি আমরা। প্রথম দিকের ইতিহাস চর্চা শুধু রাজনৈতিক ইতিহাস চর্চা নিয়েই তার সীমাবদ্ধতা ছিল, এখন সেটা সামাজিক ইতিহাস চর্চা হয়েছে, সমাজের সমস্ত বিষয় এর মধ্যে চলে এসেছে। ইতিহাসের ধারণা, আলোচনার ধরন, তথ্য সংগ্রহ, তথ্যের বিশ্লেষণ, তাকে লেখা, সব কিছু আজ পরিবর্তিত হয়েছে। ফলে ঔপনিবেশিক ইতিহাস চর্চা আর দেশীয় ইতিহাস চর্চার মধ্যে একটা অনেক বড় পার্থক্য রয়ে গেছে এবং সেটা সম্পর্কে একটা ধারণা আমি তোমাদের দিলাম। ঔপনিবেশিক ইতিহাস চর্চায় ব্রিটিশ দৃষ্টিকোণ অনুযায়ী ইতিহাস লেখা আর দেশীয় ইতিহাস চর্চায় আমাদের দেশীয় ভাবনা অনুযায়ী ইতিহাস লেখা। এই পর্যন্ত আমাদের থার্ড সেশন শেষ হলো, আমি ফোর্থ সেশনে এই চ্যাপ্টারের বাকি অংশটুকু শেষ করব। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা এই ভিডিওটা শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তোমাদের সকলকে ধন্যবাদ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।